ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর পণ্ডিত অজয় চক্রবর্তী কি বললেন দেখব। আমি ছোটবেলা থেকে গান শেখার চেষ্টা করেছি এবং এখনো শিখে চলেছি, কাজে আমার কাছে তো অন্য কোনো বক্তব্য নিয়ে কেউ আসেন না কখনো। আমি যা কাজ করি গান সংক্রান্ত করি। ছটি বাচ্চা, তারা একটি সারগম গীত গিয়ে শোনালেন ভোপালিতে, উনি শুনলেন, কিছু খেলেন না, আমাকে বললেন যে যদি আপনার কখনো দিল্লিতে এসে সময় হয় আপনি আমার বাড়িতে আসবেন আতিথেয়তার জন্য। এখানে বিজেপি, কংগ্রেস, সিপিএম আমার সবার সঙ্গে যোগাযোগ ছিল, আমার সঙ্গে মনমোহনজির অত্যন্ত কাছের সম্পর্ক ছিল। তারপরে বুদ্ধবাবু এলেন, জ্যোতিবাবু এসছেন এই বাড়িতে। তারপরে হ্যাঁ, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে আমার এখনো আনা হয়নি, আমার মানে আশা হয়ে ওঠেনি ওনার, কিন্তু ওনার সঙ্গে আমার অত্যন্ত যোগাযোগ ভালো আছে। যে আমার পার্টির নাম হচ্ছে মিউজিক পার্টি, আমার কোনো বিজেপি নেই, তৃণমূল নেই, সিপিএম নেই, কংগ্রেস নেই, আমি মিউজিক পার্টির লোক।